উনি কেন হঠাৎ করে এতদিন পরে ওই স্যাংশনের উপরে তিনি বিষদগার করছেন যে যারা স্যাংশন দেয়। এখন তিনিই ভালো জানেন যে যারা স্যাংশন দেয় তারা কিভাবে, কিছুদিন আগেও কিন্তু এই স্যাংশনের কারণে রাশিয়ার যে জাহাজ তাকে কিন্তু বাংলাদেশ ফেরত দিয়েছে, নেয়নি। এখন আবার বাংলাদেশ কি কেনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এটা আমরা মোটামুটি সব জানি। তার যে আপনার পরিমাণ বলুন বা তার ভলিউম বলুন, এটা কতটুকু সেটাও আমরা জানি। সুতরাং এটা তিনি কেন বলেছেন আমরা সমাজেই বুঝতে পারি। তিনি বোধ হয় সম্ভবত, আমার মনে হয় যে ইরিটেটেড হয়ে আছেন। কেন ইরিটেটেড হয়েছেন সেটা আমার ঠিক জানা নেই। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা আমদানি করেন, যে সমস্ত ব্যবসায়ীরা, তারা আমদানি করতে পারছেন না ডলারের ভাবে। এটার প্রধান কারণ হচ্ছে যে আপনার রিজার্ভের পরিমাণ এত কমে গেছে যে যেটা এখন আপনার পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এটা তো এখনকার অবস্থা, এই কয়েকদিন পরে আরও বাড়বে যখন আপনার এই পদ্মা সেতুর টাকা পরিশোধ করতে শুরু করতে হবে। এমনকি আজকেই পত্রিকায় এসেছে আপনার যে নতুন যে আন্তর্জাতিক বিমানবন্দরে যে তৃতীয় টার্মিনাল হচ্ছে, সেই তৃতীয় টার্মিনালে আগামী বছর থেকে 15,000 কোটি টাকা করে আপনার পরিশোধ করতে হবে। তো সেই টাকা কোত্থেকে আসবে না আসবে, এটা বাংলাদেশে যে অর্থনীতি সম্পর্কে ধারণা রাখেন তারা খুব ভালো করেই জানেন যে বর্তমানে বাংলাদেশ একটা চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এবং এর রিজার্ভের পরিমাণ এতই নেমে এসেছে যে যেটা যেন একটা মারাত্মক সংকট সৃষ্টি হওয়ার শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। সিংহাসনে বসতে ওনারা অভ্যস্ত, আমরা ময়ূর সিংহাসনে বসতে অভ্যস্ত নেই। আমরা জনগণের কাতারে থেকে জনগণের চেয়ারে বসতে অভ্যস্ত এবং সেটা জনগণকে সঙ্গে নিয়ে। কয়েক দশক ধরে এই বিদ্যুৎ সেক্টরকে তাদের দুর্নীতির সর্বোচ্চ খাত হিসেবে তারা এটাকে চিহ্নিত করেছেন এবং সেখান থেকে তারা পুরোপুরিভাবে ইন্ডেমনিটি দিয়েছেন, যে ইন্ডেমনিটির কারণে আপনার কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না, কাউকে আপনার চিহ্নিত করা যাবে না যে তারা এই বিনা টেন্ডারে বিনা প্রতিযোগিতায় তারা কত টাকা দিয়ে কেউ কিনছেন বা কুইক লিটার পাওয়ার প্ল্যান্টে কত টাকা দিতে হচ্ছে। এই বিষয়টা তো আপনার সত্য যে বিদ্যুৎ খাতে তারা যে দুর্নীতি করেছেন সেটা শুধুমাত্র তাদের লোকজন থেকে দুর্নীতি করেছেন, আর এখন জনগণের পকেট থেকে সেটা সারচার্জ হিসাবে কেটে নেওয়ার সমস্ত কাজগুলো চলছে। এবং আপনারা যদি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাহলে দেখবেন যে ব্যবসায়ীরা কত বড় বিপদে রয়েছে। তাদেরকে নর্মাল যে ইনকাম ট্যাক্স দিতে হয় সেই ইনকাম ট্যাক্সের পরেও একটা পার্টিকুলার লিমিট আছে যে যদি তার ওয়েলথ বাড়ে বা তার আপনার আয় বাড়ে তার উপরে আবার তাদেরকে 20% সারচার্জ দিতে হয়, যেটা এই দেশের গ্রোথের জন্য, যেটা এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বাধা হয়ে দেখা দিয়েছে বিনিয়োগের ক্ষেত্রে।